হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে এলো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ বড় খবর। প্রতিটি খবরই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই খবরগুলো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আপনাদেরকে একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে খুনি সাবস্ক্রাইব করবেন। সাথেই পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করবেন এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলো সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের বড় খবরে। ভোটের ময়দানে উত্তপ্ত বাংলা। বর্তমান পরিস্থিতির জেরে একের পর এক বাড়ছে একদিকে করোনার সংক্রমণ, অন্যদিকে ভোটের হাওয়া আরো গরম হচ্ছে। খুন, দাঙ্গা, মার, অন্যদিকে আবার বোমাবাজি, সবকিছুর মধ্য দিয়ে কেটে গেল তিনটি দফার নির্বাচন। আর এর মাঝে বিরাট বড় খবর হচ্ছে চতুর্থ দফার নির্বাচন নিয়ে, যেখানে হ্যাভিওয়েট নেতা বাংলা কাঁপাচ্ছে। চরম উত্তেজনার মধ্যে হতে পারে চতুর্থ দফার নির্বাচন, কারণ তার আগেই ব্যাপক সংঘর্ষ। একদিকে দিলীপ ঘোষের উপর প্রবল হামলা, অন্যদিকে আবার মিঠুন চক্রবর্তীর উপরও পড়লো হামলায়। আর তা নিয়ে উঠেলো আজকের একের পর এক বড় খবর। তবে তার পূর্বেই ভয়ঙ্কর আপডেট করোনা নিয়ে। হু করে বাড়ছে করোনার সংক্রমণ, দাপট বর্তমানে পূর্বের তুলনায় আরো ভয়ঙ্কর। আর এবার সর্বোচ্চ রেকর্ড ছাপিয়ে গেল করোনা। পূর্বে এত পরিমাণ সংক্রমণ কোনোদিনও হয়নি। একই দিনে 1,26,000 সমস্ত রেকর্ড ভেঙে নতুন করে পা রাখলো করোনা। আর তাতেই নড়ে চড়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করে গেলেন আগামীকাল। আর তারপরে একের পর এক কড়া নির্দেশিকা বাংলার জন্য উঠেলো ভোটের মুখেই। করোনা পরিস্থিতি সংক্রমণ রুখতে আবারও 48 ঘন্টার মধ্যে লকডাউনের মতো নতুন ইঙ্গিত। কি বললেন, আদৌ কি লকডাউন নাকি কোয়ারেন্টাইন জোন? কোথায় কোথায় কত পার্সেন্ট লোক নিয়োজিত হবে, বিস্তারিত খবর রাখবো আজকের ভিডিওতে। আর অন্যদিকে আরো একটি বিশাল বড় খবর, যেখানে শুভেন্দু অধিকারীকে বেগম সম্বোধনের জন্য শোকজ করলো নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক বেগম বলে ডেকেছিলেন তিনি, তারপরেই তাকে শোকজ করলো ইতিমধ্যে নির্বাচন কমিশন। বিশাল বড়। আর এর মাঝেই দশম দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য বড় আপডেট। তার সাথে চতুর্থ দফার নির্বাচন নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ ঘোষণার সাথে তিনটি দফার নির্বাচন শেষে কে রয়েছে এগিয়ে তা নিয়ে বড় খবর। আর এর মাঝে আবার গরমাগরম বিধানসভার পরিস্থিতি, কেউ এক মুঠো মাটি ছাড়তে নারাজ নিজের পায়ের তলা থেকে। এমনই সময় উঠে এলো একের পর এক বড় খবর। প্রথমেই চোখ রাখবো আজকের 20টি তাজা হেডলাইন। এক নজরে দেখে নেবো সেই হেডলাইন বা শিরোনামগুলি। এবার চতুর্থ দফার নির্বাচনে হ্যাভিওয়েট আরো একটি স্থান হচ্ছে ডমজুড়। তাতেই দাঁড়িয়েছিলেন রাজীব। আর এবার সেই রাজীব বন্দ্যোপাধ্যায় ঠিক উল্টো দলে, তাকেই এবার তোপ শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও গদ্দার আখ্যা দিয়ে প্রবল ভাবে তাকে জর্জরিত করে দিলেন মুখ্যমন্ত্রী। আর এর সাথেই আবার গেরুয়া শিবিরের প্রতি একের পর এক তোপ। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী একদম টপ লিস্টে, ট্রেন্ডিং হেডলাইন হচ্ছে তার প্রত্যেকটা ওয়ার্ড। এবার শুনে নেব সরাসরি মুখ্যমন্ত্রীর গলায় সেই আওয়াজ। আরে খেলা তো হবেই, শুরু হয়ে গেছে। একটা স্লোগান ওদের ঘুম কেড়ে নিয়েছে, একটাই স্লোগান, খেলা হবে। বিজেপিকে আমরা কেউ চাই না। আজকে সেই গুজরাটের দুই সিন্ডিকেট, দুই ভাই জগাই আর মাধাই, আজকে চেষ্টা করছে বাংলাকে দখল করার, বাংলাকে ভাগ করবার। কি আরএসএসের বন্ধুরা, আপনাদের কেমন কেউ ছিল না যে আপনাদের বহিরাগত এদের নিয়ে এসে দাঁড় করাতে হচ্ছে? আর এরা কারা? ভাবছে চায়ের দোকানে বসে এক কাপ লোক দেখিয়ে চা খেলেই ভোট পেয়ে যাব, নাকি উদ্বস্তু করণীতে গিয়ে একটু খেতে দিন বলে বসে গেলি? ভাই কোটি কোটি টাকার মালিক ভাই তুমি, ভোট পেয়ে যাবে এত সস্তা? 365 দিন কাজ করবে ঘরের ছেলে, আর তুমি হঠাৎ 5 বছর বাদে এসে দাঁড়িয়ে এসে বলবে আমায় ভোট দিন, আমি দেশকে স্বপ্ন দেখাবো, নতুন বাংলা করব। কি বাংলা করবে তোমরা? বাংলাকে বাংলা বলতে পারো না? ভাবে কি নিজেদের বলুন তো, ভাবে কি নিজেদের? আমাকে সবসময় ভাবে থমকাবে। ওরা জানে না যে আমি বাংলার মাটিতে জন্মেছি। আমাকে চমকালে আমি ধমকাই, আমাকে ধমকালে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই, আমাকে বর্ষালে আমি উতরাই। আর সব মিলিয়ে বাংলার পরিস্থিতি কতটা উত্তপ্ত তা ইতিমধ্যে আপনি আজ পেয়ে গেছেন। আর এমনই সময় করোনার দ্বিতীয় ঢেউ জর্জরিত করছে বাংলার সেই ভূমিকে। একদিনে প্রবল সংক্রমণ, 2000 পের প্রতিদিনের সংক্রমণ। এমনই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন বৈঠকে, তা নিয়ে উঠে এলো আজকের বিরাট বড় খবর, যেখানে রাজ্যের সব মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন এবার প্রধানমন্ত্রী সেই বৈঠকে। যদিও মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, তার বদলে গেছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। চোখ রাখবো সেদিকে কি উঠে এলো ওই দিন আপডেট, তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এর মাঝে উঠে এলো বিরাট বড় তথ্য, শুভেন্দু অধিকারীকে সকোচ করলো কমিশন। বিরাট বড় তথ্য, যেখানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সকোচ করে দিল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার বেগম বলে কটাক্ষ করেছিলেন শুভেন্দু, আর তার এই মন্তব্য আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে বলে মনে করছেন কমিশন। এ নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিলেন CPIML এবং তার পরিপ্রেক্ষিতে শোকজ করা হয়েছে। আগামী 24 ঘন্টায় এর জবাব দিতে হবে শুভেন্দু। এর মাঝে আবার রাজনৈতিক তরজা, যেখানে গুজরাটের ধোকলা আর কলকাতার রসগোল্লা এক নয়, নতুন করে আবারও মুখ্যমন্ত্রীর গলায়। তাই আজকের ভিডিওটি হতে চলেছে ভোটের মরশুমের সব থেকে তাজা জমজমাট ভিডিও, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বিস্তারিত আলোচনার পূর্বে একটি অনুরোধ, বর্তমানে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি এক্ষুনি লিখে ফেলুন, তাহলে আপনার জেলাভিত্তিক লেটেস্ট খবরগুলো সবার আগে জানিয়ে দেবো। তার সাথে যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়েই থাকবে পার্টিকুলার তাজা লেটেস্ট একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তাই আর এক মুহূর্ত দেরি না করে কমেন্ট বক্সে আপনার জেলার নামটি এক্ষুনি লিখে ফেলুন, সাথে আপনার জেলাভিত্তিক লেটেস্ট খবরগুলো পরের ভিডিওতেই দেখতে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে ফেলুন। প্রথমেই চোখ রাখবো আজকের বড় খবরে, যেখানে শুভেন্দু অধিকারীকে এবার সকোচ করলো নির্বাচন কমিশন। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নালিশ জানিয়েছিল একের পর এক, তবে অবশেষে শুভেন্দু অধিকারীকে সকোচ করে দিল নির্বাচন কমিশন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সকোচ করার কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার বেগম বলে কটাক্ষ করেছিলেন শুভেন্দু, আর তার মন্তব্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে মনে করছে কমিশন। এ নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল CPIML, আর তার পরিপ্রেক্ষিতেই সকোচ করা হয়েছে তাকে। আগামী 24 ঘন্টার জবাব দিতে হবে শুভেন্দুকে। আর এর মাঝেই করোনা নিয়ে নতুন আপডেট, সম্পূর্ণ লকডাউন নাকি অন্য কিছু জানিয়ে দিলেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে সম্পূর্ণ লকডাউন নয়, দিন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কথা বলে জানিয়েছেন আমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার পরিস্থিতির জন্য সবার কাছে পরামর্শ চান। তিনি বলেন, আরও একবার চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদের প্রশাসনের কাজের উপর জোর দিতে হবে। প্রথমবারের থেকে দ্বিতীয় ঢৌ দেশে করোনার কেস আরও বাড়ছে, এটি আমাদের সবার জন্য উদ্বেগজনক বিষয়। তারপরে একের পর এক প্রবল সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। আর এর মাঝেই আবার 11-14 এপ্রিল পর্যন্ত জারি হলো বিশাল বড় নিয়ম, রাতেই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে দেশের বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সাথে করোনা নিয়ে বৈঠক করার পর প্রধানমন্ত্রী বলেন, বৃহস্পতিবার বৈঠকে তিনি মুখ্যমন্ত্রীদের সঙ্গে জানিয়েছেন, আগামী 11-14 এপ্রিল পর্যন্ত গোটা দেশ জুড়ে চলবে টিকা উৎসব। 11 এপ্রিল থেকে 14 এপ্রিল। এবং পাশাপাশি তিনি এদিন বলেন, করোনা নিয়ে সকলেরই সচেতন হওয়া উচিত, মাস্ক ছাড়া বাইরে বেরোনো বারণ, সরকার সকলের পাশে আছে থাকবে। যদিও একের পর এক জনসভায় উপচে পড়া ভিড়, কার মুখে মাস্ক আছে আর মাস্ক থাকলে কে বা কাকে না ছুঁয়ে আছে, বর্তমানে পশ্চিমবঙ্গে ভোটের মুখে বিশাল বড় বিপাকে পড়তে চলেছে। আর এবার পশ্চিমবঙ্গের দিকে ও কেন্দ্রের চোখ পড়ল, তবে অন্যদিকে আরও এক আপডেট, বাকি 5 দফার ভোট বাড়িয়ে দিল কমিশন। যেখানে চলতি বিধানসভা নির্বাচনে বাকি দফাগুলোতে মহিলা প্রার্থীদের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। তৃতীয় দফার ভোটে এবার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ, বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর উপর হামলার ঘটনা ঘটে, আবার সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রাথমিকভাবে সমস্ত মহিলা প্রার্থীর নিরাপত্তার ক্ষেত্রে সশস্ত্র রক্ষীর সংখ্যা আরও একজন করে বাড়িয়ে দেওয়ার ভাবনা চলছে কমিশনের। আর এর মাঝে আবারও বিশাল বড় ঘোষণা বামেদের, যেখানে ত্রিশঙ্কু হলেও তৃণমূলকে সমর্থন দেব না। বিধানসভা ভোটের ফল ত্রিশঙ্কু হলেও তৃণমূলকে কোনোভাবেই সমর্থন করবে না ব্রামফোর্ড, সাফ জানিয়ে দিলেন CPM এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। যেখানে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপি বা তৃণমূল কেউই যদি সংখ্যাগরিষ্ঠ না পায়, তবে ওই দুই দল মিলেই সরকার গড়তে পারে, কারণ বিজেপি ও তৃণমূল একই মুদ্রার দুই পিঠ। যদি এমন পরিস্থিতি আসে তাহলে আমরা দুপক্ষর থেকেই দূরত্ব বজায় রাখবো, অর্থাৎ যদি প্রায় সমসাময়িক সামান্য কয়েকটা ভোটে কেউ এগিয়ে যায় বা কেউ পিছিয়ে যায় তাহলে তৃতীয় দলের প্রতি নির্ভর হয়ে পড়ে তারা। তাই এমনই সময় যদি বামফ্রন্ট বা আলাদা কোনো দল তাদের সহযোগিতা করে তাহলে সেই দলই সরকার গড়তে পারে। এমনই সময় আবারও জানিয়ে দিলেন CPM বা বামফ্রন্টের তরফ থেকে নতুন করে সূর্যকান্ত মিস্ত্রির আপডেট। আর এদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর বড় বড় ঘোষণা, যা ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়া। ভোটের মুখে তার জন্য এক অন্য রূপ, গোটা বাংলাকে এবার রক্ষা করতে ঝাঁপে পড়ছেন মুখ্যমন্ত্রী, তারপরে একের পর এক নতুন করে স্লোগান তার। এবার শুনে নেব তার আরো এক হুঙ্কার, যেখানে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বললেন মুখ্যমন্ত্রী মমতা। আমি আবার বলছি, আমি দুর্বল নই,
আমি শক্তিশালী লোক, যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। আর তারপরেই তার খেলা হবে স্লোগান নিয়ে বিরাট বড় আত্মবিশ্বাস, যেখানে বাংলা এবার তৃণমূলের ঝুলিতে একের পর এক তোপ দেখছেন, তবে অন্যদিকে আবার গেরুয়া শিবিরও একের পর এক নতুন করে ঘোষণা তাদের হাতেই বাংলা। সেখানে আবারও শুনে নেব মুখ্যমন্ত্রীর গলায় খেলা হবে স্লোগান নিয়ে গভীর আত্মবিশ্বাস। আরে খেলা তো হবেই, শুরু হয়ে গেছে, একটা স্লোগান ওদের ঘুম কেড়ে নিয়েছে, একটাই স্লোগান, খেলা হবে। আর এর সাথেই থাকছে রাজ্য রাজনীতির মাঝে একের পর এক বিরাট বড় বড় খবর, বাংলা জুড়ে আবারও বিশাল বড় ভয়ঙ্কর আপডেট। সংক্রমণের মধ্য দিয়ে চলবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, তাই প্রত্যেকে সাবধান থাকবেন। লেটেস্ট খবরগুলো সবার আগে জানিয়ে দেবো আমরা। আরও আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আপনার কোনো অভিমত বা কোনো অভিযোগ থাকলে তাও কমেন্টে তুলে ধরবেন, কোনো জেলা থেকে আপনি দেখছেন সেটিও কমেন্টে জানিয়ে দিন। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি, লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলো এভাবেই পেতে সবার আগেই যারা ভিডিও স্ক্রিন উপরে লোগোটি দেখতে পাচ্ছেন বেঙ্গল জবস লোগোতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র দেখে নিন।